হ্যালো ভিউয়ার্স, তো শুরু করছি আজকের টপিক রক্তচাপ। রক্তচাপ কি আমি প্রথমে সেটা বলছি, আমাদের শরীরে প্রবাহমান রক্ত, যে রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই রক্ত বাহের প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে সেটাকেই বলা হয় রক্তচাপ। তো এই রক্তচাপ আমাদের শরীরে দু প্রকার হতে থাকে, একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তো আমরা যখন ব্লাড প্রেশার মাপ করি তখন আমাদের দেখা যায় যে 120/80 এই নর্মাল প্রেশার, জেনারেলি এটা আমাদের নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ। তো এই 120 এটা হয় আমাদের সিস্টোলিক প্রেশার, যেটা উপরের প্রেশার বলে থাকি আমরা, এবং 120 নিচে যেটা থাকে 80, তো এই 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, এটাকে আমরা নিচের প্রেশার বলে থাকি। তো এই 80টা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তো সিস্টোলিক প্রেশার এবার শুরু করছি। সিস্টোলিক প্রেশার কী জিনিস? হৃৎপিণ্ডের নিলয়ের সংকোচনকালীন সর্বাধিক রক্তচাপকে সিস্টোলিক প্রেশার বলা হয়। আমাদের হৃৎপিণ্ডের যে চারটি প্রকোষ্ঠ থাকে, দুটি অলিন্দ এবং দুটি নিলয়, নিচে দুটিকে বলা হয় নিলয়। তো সেই নিলয়ের সংকোচনকালে যে প্রেশারটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। একটা পূর্ণবয়স্ক পুরুষের স্বাভাবিক সিস্টোলিক প্রেশার 120 মিলিমিটার। এবার শুরু করছি ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে হৃৎপিণ্ডের নিলয়ের প্রসারণকালীন সর্বনিম্ন যে রক্তচাপ হয় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। পূর্ণবয়স্ক পুরুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে ডায়াস্টোলিক প্রেশারে 80 mmHg। এবার হচ্ছে গড় রক্তচাপ বা মিন প্রেশার। মিন প্রেশার হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার এবং স্পন্দন চাপের 1/3 যে যোগফল সেটাকে বলা হয় মিন প্রেশার বা গড় রক্তচাপ। গড় রক্তচাপের পরিমাণ হচ্ছে 93.3 mmHg। mmHg হচ্ছে রক্তচাপের একক। এবার হচ্ছে রক্তচাপ পরিমাপ। রক্তচাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। এবং এই যন্ত্রটির সাহায্যে শ্রুতি নির্ভর পদ্ধতি এবং নাড়ি স্পন্দন পদ্ধতি এবং দোলন পদ্ধতি, এই পদ্ধতিগুলির মাধ্যমে রক্তচাপ পরিমাপ করা হয়। তো এই যে রক্তচাপ, এই রক্তচাপের হাই বিপি এবং লো বিপি, রক্তচাপের উচ্চ এবং নিম্ন রক্তচাপের ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। মেনলি হার্টে ব্লকেজ সৃষ্টি হয়, যেটা সবচেয়ে ক্ষতিকর। তো এই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি, যাতে এটা নর্মাল মাত্রায় থাকে সেটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এবং যদি হাই রক্তচাপ কারোর হয়, সেক্ষেত্রে যদি মেজার করে দেখা যায় যে তার রক্তচাপটা 120/80 এই মাপের চেয়ে অনেকটা হাই রয়েছে, উচ্চ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে তাকে প্রেশারের ওষুধ খেতে হবে। বাজারে বিভিন্ন ধরনের প্রেশারের ওষুধ পাওয়া যায়, তো ডক্টরকে জিজ্ঞেস করে সেটা খাওয়া অবশ্যই দরকার। এবং নিম্ন রক্তচাপ যদি হয়, সেক্ষেত্রে আমাদের ঘরোয়া টোটকা একটা হয়, সেটা হচ্ছে নুন চিনির জল, যেটা নুন এবং সামান্য চিনি দিয়ে 1 গ্লাস জলে খেলে, যদি লো রক্তচাপ খুব কোনো কারণে একদম লো হয়ে যায় তো সেটা ইনস্ট্যান্টলি একটু হাই হয়ে যায়, জেনারেলি নর্মাল মাত্রায় চলে আসে। আমি বলছি যে এই রক্তচাপ যেটা স্বাভাবিক মাত্রায় থাকা 120/80, তো এই মেজারমেন্টটা কীভাবে স্বাভাবিক মাত্রায় থাকে, তো এটা কখন কী কী ফ্যাক্টরের জন্য এই রক্তচাপটা বাড়ে বা কমে, তো এর মধ্যে প্রথম হচ্ছে কার্ডিয়াক এফিসিয়েন্সি বা আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা। হৃৎপিণ্ডের কর্মক্ষমতার উপর হৃৎপিণ্ডের যে পেশি সংকোচন প্রসারণ সেটা নির্ভর করে। এর ফলে হাত উৎপাত এবং রক্ত প্রবাহ, এই রক্তচাপ এগুলোকে নিয়ন্ত্রণ করে। এবং প্রতিটি যে সফল সংকোচন হৃৎপিণ্ডের, তো সেই সংকোচনটা নিলয়ে রক্তকে মহাধমনীতে নিক্ষেপ করে, এর ফলে রক্তচাপটা বৃদ্ধি পায়। তো কার্ডিয়াক আউটপুট মানে আমাদের হার্ট যে উৎপাত, এটা কীভাবে ডিপেন্ড করে রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে? হৃৎপিণ্ডের প্রতিটি সংকোচনে প্রতিটি নিলয়ে যে পরিমাণ রক্তকে সংবহনতন্ত্র নিক্ষেপ করে তাকে বলা হয় হার্ট উৎপাত। তো এটা বাড়লে বা কমলে রক্তচাপটা বাড়বে বা কমে, এটা বাড়লে রক্তচাপ বাড়বে, এবং এই হাত উৎপাত মানে কার্ডিয়াক আউটপুট যেটা, সেটা যদি কমে তাহলে রক্তচাপ কমবে। রক্তের যে সান্দ্রতা বা ভিসকোসিটি, সেটার পরিবর্তনে কিন্তু ডায়াস্টোলিক প্রেশারের একটা পরিবর্তন। রক্তের যে পরিমাণ, এই রক্তের পরিমাণটা মানে ভলিউম অফ ব্লাড, এটা উপরে রক্তচাপটা ডিপেন্ড করে। রক্তের পরিমাণ যদি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে অধিক চাপ পড়ে, এবং সেক্ষেত্রে তখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার দুটোই বেড়ে যায়। তো সেই জন্য ব্লাড, যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের ব্লাড ডোনেশন খুব ভালো। ধমনীগাত্রের স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি, সেটা যখন হয় ধমনীগায়ের এই ইলাস্ট্রিসিটির ধর্মেটার জন্য, তাহলে হৃৎস্পন্দনের যে আমাদের স্পন্দনশীল যেটা হয় হৃৎপিণ্ড, তো সেইখণ রক্তজালক ও শিরাতে রক্ত প্রবাহটা ধারাবাহিক হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্থিতিস্থাপকতা কমে যায়, তাই জন্য রক্তচাপটা বাড়ে জেনারেলি। হরমোন, বিভিন্ন অ্যাড্রেনালিন এবং ভ্যাসোপ্রেসিন, এই সমস্ত যে হরমোনগুলি, এগুলো রক্তনালীকে সংকুচিত করে এবং রক্তচাপকে বৃদ্ধি করে। স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রভাবেও কিন্তু রক্তচাপ
বাড়ে অথবা কমে। এছাড়া বিভিন্ন এনজাইম বা উৎসেচক আমাদের শরীরে যেগুলো থাকে, তো সেই এনজাইমগুলোর পরিবর্তেও রক্তচাপটা অনেক সময় বেড়ে যায়। এই হচ্ছে আমাদের রক্তচাপ। তো এই ফ্যাক্টরগুলোর উপর আমাদের খেয়াল রাখতে হবে যদি আমাদের রক্তচাপকে নর্মাল রাখতে হয়। এবং আমি সকলকে পরামর্শ দেব, রক্তচাপকে অবশ্যই খেয়াল রাখবেন। যদি হাই বিপি হয় সেক্ষেত্রে অবশ্যই ওষুধ খান, লো বিপি হলে একটু ভালো খাওয়া দাওয়া করুন, ডিম খান অথবা কফি খান এবং নুন চিনির জল খান ইনস্ট্যান্টলি। কিন্তু দীর্ঘদিন ধরে যদি লো বিপি থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আজকের ভিডিও শেষ হলো। পরবর্তী ভিডিওর জন্য আমাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।